মার্ঘেরিটার 2 নং মাকুং গাঁত নিশা প্রকাণ্ড বন্যহস্তির সন্ত্রাস সৃষ্টি। মার্ঘেরিটার বন বিভাগের অন্তর্গত 2 নং মাকুং পথারত 3টা বাসগৃহ বন্যহস্তিটে সম্পূর্ণভাবে লণ্ডভণ্ড করে। মায়রাম গোয়ালা, সুনীল খারিয়া আর প্রিয়ঙ্কা নাগর ঘর লণ্ডভণ্ড করে হাতিটে। ইতিপূর্বে ব্যক্তিকেগীর বাসগৃহ 8-9 বার পর্যন্ত খাদ্যর সন্ধানত উলাই অহা বন্যহস্তিয়ে লণ্ডভণ্ড করেছে যদিও বন বিভাগের তরফের কোনো ধরনের ক্ষতিপূরণ লাভ করবলে সক্ষম হওয়া নাই। ইয়ার উপরও অঞ্চলট বন্যহস্তির সন্ত্রাসত বিনিদ্র রজনী কটাবলগিয়া হওয়ার উপরও বহুকেজন লোকে ইতিমধ্যে প্রাণ হেরুয়াবলগা হওয়ার লগতে আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন হবলগা ঘটনা সংঘটিত হয়ে আহিছে। তথাপি বন বিভাগে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরাত অঞ্চলটির রাইজে ক্ষুব্ধ হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। পথাৰ ধান খাইছিলে, পিছত মানুহকেইটা খেদি আছে এইপিনে গৈ আছিলে, আকৌ কিবা হ'লে কিজানি আকৌ সোমালে বাৰীতে, বাৰীতে সোমালে আলু গছ আছিলে, কলগছ আছিলে, কলগছকেইটা খাই কিনে মানুহকেইটা আকৌ ঘৰ খেদি ঘৰ ভাঙিব পলা পলা কৈছে। আমি ওলাই আছোঁ, গেটৰ মুখত পাইছোঁ আৰু ঘৰটো ভাঙি পেলালে। তোমালোকে দৌৰিলা? অঁ, দৌৰ মাৰিলোঁ ল'ৰাকেইটা লৈ। চাউল চব শেষ কৰিলে, চাউল বস্তাত যে লৈ গ'ল বুলি ক'লে হাতী? অঁ, চাউল বস্তা লৈ গ'ল, কিজানি ক'ত লৈ গ'ল, বিচাৰিয়ে নাই পোৱা। আচ্ছা আচ্ছা, ইয়াত আৰু কাকে ঘৰ ভাঙিলে? 3টা ঘৰ ভাঙিলে, 3টা মায়েৰা আমাৰ আৰু এই নতুন আহিছে এইটো। আচ্ছা আচ্ছা, চেগুন বাৰী কিনা। অঁ, জনাম স্যারক সবক আনলে হয়, আপনি সর মানু আহি ডাঙরক জনাম, ডাঙরটো আহি সাব লাগে, সরকার ব্যবস্থা কিবা লব লাগে। আজি নহয় না, আজি কিমান বছর লোক এনেকা করেছে, মোৰ এটা 8 বার হল এটা ঘর ভাঙা, মই সরকার পৰা একটা সুবিধাও পোৱা নাই। এই গাঁৱটোৰ নাম কি? না, গাঁৱটোৰ নাম দিনমা মাকুম পথাৰ বুলি প্ৰথমে আছিল, এটা সোণা পথাৰ বুলি কয়। আচ্ছা আচ্ছা, ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট নাও।